হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি একটা ইয়েস নো কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। আপনাদেরকে 6টা কোশ্চেন দেওয়া হবে, যারা দেখেন রিডিং তারা জানেন 6টা কোশ্চেন থাকে। আপনাদেরকে মনে মনে কোশ্চেন করতে হয় আর আমরা উত্তর দিই। আজকে পায়েল নেই, পায়েলের একটু পিঠে ব্যথা, তো সেই জন্য বসতে পারছে না ঠিক হয়ে, তাই দুদিন ধরে ও রিডিং করতে পারছে না। আমি আজকে দেখে নেব যে আপনাদের মনের কথার উত্তর। তো আপনারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছেন, তারা মেইল বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা ফেসবুকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনাদের ক্ষেত্রে আপনারা না, আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা রিডিং দেখছেন, আপনারা একটু স্কেপটিক্যাল মুডে আছেন, মানে আপনাদের কাছে প্রচুর কোশ্চেন আছে কিন্তু এই মুহূর্তে আপনারা একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে উত্তর খুব কম। তো আমি দেখবো যে আপনাদের প্রথম কোশ্চেনের উত্তর কি। আপনাদের প্রথম কোশ্চেনের উত্তর নো বা মেবি। আমি দেখব যে আপনাদের এই উত্তরটা এলো যখন, তো আপনাদের এই মুহূর্তে তাহলে কি করা উচিত। প্রোটেকশন, আচ্ছা। আপনাদেরকে না, এই যে আপনাদের যে উত্তরটা মেবি বা নো এসছে, সেটা আপনাদের জন্য আসলে ভালো, মানে আপনাদেরকে কোনো কিছু থেকে প্রোটেক্ট করা হচ্ছে বা ইউনিভার্স আপনাদেরকে কোনো কিছু থেকে প্রোটেক্ট করছে, তাই আপনাদেরকে এই যে যা আপনাদের কোশ্চেন, সেই ডিজায়ারটা আপনারা এই মুহূর্তে পাচ্ছেন না। এটার মানে এই নয় যে আপনারা কোনোদিনই পাবেন না, কিন্তু এই মুহূর্তে আপনাদের এটাই প্রোটেকশন। আপনাদের প্রোটেকশনের জন্যই কিন্তু আপনারা যা ডিজায়ার সেটা পাচ্ছেন না। আর বলা হচ্ছে কানেক্ট উইথ ইউর ওম্ব। অনেকের সেক্রাল চক্রে প্রবলেম থাকতে পারে, তো আপনারা একটু সেক্রাল চক্র মেডিটেশনটা শুনবেন। আর যারা প্রেগনেন্ট হতে চান বা প্রেগনেন্ট হয়েছেন, আপনাদেরকে সাবধানে থাকতে বলা হচ্ছে, আপনাদেরকে একটু মুন সাইকেলের সাথে কানেক্ট করে চলতে বলা হচ্ছে। মুন সাইকেলটা একটু হয়তো আপনাদের এফেক্ট করছে। বা যারা প্রেগনেন্ট হতে চান তাদেরকে বলা হচ্ছে যে মুন সাইকেলটা একটু দেখে এবং আপনাদের, মানে আপনাদের এই মুহূর্তে যদি কোনো মুড সুইংস হয় সেই জিনিসগুলো একটুখানি দেখে নিয়ে আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে যে আপনারা তারপরে প্রেগনেন্সির কথা ভাবুন, ঠিক আছে। তো এটা ছিল ফার্স্ট কোশ্চেনের উত্তর। আমি দেখব যে যারা সেকেন্ড কোশ্চেনটা করেছেন তাদের উত্তর কি আসে। অনেকেই লাভ রিলেটেড কোশ্চেন করেছেন, এটা যাই হোক দেখি। এস অফ ওয়ান্স, ইয়েস, বিগ ইয়েস, মানে আপনারা যা কোশ্চেন করেছেন সেটা কিন্তু আপনাদের সেটাই হচ্ছে, মানে একদম সেটা হচ্ছে। তো আপনাদের এই ইয়েস, আপনাদের এটা কি নিয়ে আসছে আপনাদের লাইফে, দেখা যাক। এটা, হ্যাঁ আমি বললাম, অনেকে এটা প্রেমের কোশ্চেন করেছেন, অনেকেই অন্য কিছু রিলেটেডও কোশ্চেন করতে পারেন, কিন্তু কিছু মানুষ আছেন এই গ্রুপে যারা প্রেম রিলেটেড এই কোশ্চেনটা ছিল। ইনার পিস, তো আপনারা যেটাই কোশ্চেন করেছেন এবং আপনাদের উত্তরতে ইয়েস এসছে, তো আপনাদের জন্য এই জিনিসটা ইনার পিস আনছে। আর আর কি করতে হবে আপনাদের এই মুহূর্তে, মেক আ ভিশন বোর্ড। আপনাদেরকে প্ল্যান করতে বলা হচ্ছে, লাইক রিয়েল প্ল্যানিং,
একটা ভিশন বোর্ড, মানে নিজে যা চান সেগুলোকে একটা জায়গায় লিখে টাঙিয়ে দিলেন, বা আপনার যা যা গোলস আছে সেগুলোকে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী লিখলেন, তারপরে সেটা এক এক করে করলেন। তো আপনাদেরকে বলা হচ্ছে যে একটা ভিশন বোর্ড তৈরি করতে। তো আপনাদের উত্তর ইয়েস। আমি দেখব যে থার্ড কোশ্চেন যারা করেছেন বা যারা 3 নম্বরটা চুজ করেছিলেন তাদের উত্তর কি আসে। আপনাদের উত্তরও ইয়েস। আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু মানুষ আছেন যারা সেলফ লাভ জার্নিতে আছেন এবং তারা এই মুহূর্তে সেটাতে ফোকাস করতে চাইছেন। তো আপনাদের এই উত্তরটা আপনাদের জন্য কি নিয়ে আসছে? ফ্লো। আপনি কোনো কিছু থেকে না মুক্ত ফিল করছেন, সেটা হতে পারে যে আপনারা কোনো কিছু থেকে মুক্ত ফিল করছেন, মানে আপনারা যা চলছে সেটার সাথে এই মুহূর্তে আপনাদেরকে বলা হচ্ছে যা চলছে সেটার সাথেই এগিয়ে যান, স্রোতের বিপরীতে এখন আপনারা হাঁটবেন না। তো দেখা যাক। কানেক্ট উইথ আর্থ। হ্যাঁ, কানেক্ট উইথ আর্থটা, কানেক্ট উইথ আর্থ মানে মাদার গাইয়া, আর্থ, আর্থের সাথে কানেক্ট করার কাছে এই ইয়েটা আসে। আর একটা হচ্ছে আপনারা একটু ঘাসে পা দিয়ে হাঁটুন, আপনারা একটুখানি যদি ডে ড্রিমিং এনার্জিতে থাকেন তো তাহলে একটু গ্রাউন্ডিং মেডিটেশন করুন। তো এটা ছিল 3rd নম্বর যারা চুজ করেছিলেন তাদের উত্তর। আমি দেখব যারা 4th চুজ করেছেন তাদের উত্তর কি আসে। 4 নম্বর কোশ্চেনটা যারা চুজ করেছেন তাদের উত্তর কি আসে। আপনাদের উত্তর ইয়েস। এবং আপনাদের এই যে কোশ্চেনটা বা এই যে উত্তরটা এলো, এটা আপনাদের জীবনে কি আনছে? এটা ইনার পিস আনছে। ইনার পিসের কার্ডটা কি প্রচন্ড সুন্দর না দেখতে? এটাও আপনাদের জীবনে ইনার পিস আনছে। এবং আপনাদের তাহলে এই মুহূর্তে কি করা উচিত? আপনাদের মধ্যে কিছু মানুষ ব্লগিং করতে পারেন, মানে আপনারা হয় ইউটিউবে আপনাদের চ্যানেল খুলতে পারেন বা পডকাস্ট করতে পারেন। আপনাদের না ক্রিয়েটিভ সাইড একটা বেশ স্ট্রং আপনাদের মধ্যে বেশ কিছু মানুষের। ফ্যামিলি, আপনারা একটা হ্যাপি ফ্যামিলি ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে, বা আপনাদের ফ্যামিলি লাইফটা হয়তো বেটার হচ্ছে। তো আপনাদেরকে বলা হচ্ছে যে একটু ফ্যামিলির সাথে সময় কাটান বা একটু ট্রাভেল করুন। আপনাদের না ভীষণ, আপনাদের এনার্জিটা ভীষণ চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে এই যে চেঞ্জ আমি যেটা শুরুতেই বলেছিলাম, আপনাদের এনার্জিতে সব এফেক্টটা সবচেয়ে বেশি। আপনারা একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাদের এই যে উত্তরটা, আপনারা যে কোশ্চেনটা করলেন সেটার উত্তরটা ইয়েস এসছে, এবং সেটা যদি এই মুহূর্তে এক্ষুনি না হয় কিন্তু আমাদের আপনাদের লাইফে কিন্তু এটা ঘটবে, এবং আপনাদের কাছে সেটা কিন্তু আপনাদের ইনার পিসের একটা জার্নি, টুয়ার্ডস ইনার পিস আপনাদের কিন্তু এটা একটা জার্নি। তো আমি দেখব যে যারা 5 নম্বর কোশ্চেনটা চুজ করেছেন তাদের কি আসছে। ইয়েস, আপনারা অনেকেই বোধ হয় টাকা পয়সা নিয়ে কোশ্চেনটা করেছেন, অনেকেরই হয়তো ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে কোনো কোশ্চেন আছে, বা ফিনান্সিয়াল হাই কিছু হয়তো টাকা পাওয়ার কথা কোথাও থেকে, বা কিছু আনএক্সপেক্টেড মানি কিছু এক্সপেক্ট করছেন, এই সময় অর্থ কষ্ট চলছে সেটাও হতে পারে। তো সেটা কিন্তু আপনাদের মিটে যাবে। আপনাদের উত্তরটা ইয়েস এসছে। আমি দেখব যে এই যে ইয়েস, এটা আপনাদের জন্য কি নিয়ে আসছে।
ইলুমিনেশন। হ্যাঁ, আপনাদের জন্য একটা একটা না একটা আপনাদের হয় না যে আমাদের চোখ খুলে যায়, এই একটা টার্ম আছে যে একটা রিয়েলাইজেশন, আপনাদের জন্য না এই উত্তরটা বা এই যে যা আপনাদের ডিজায়ার, এই ডিজায়ারটা যেটা নিয়ে আপনারা কোশ্চেন করেছেন, যা মনের ইচ্ছে, সেটা কিন্তু আপনাদের জন্য একটা রিয়েলাইজেশন আনছে, একটা অ্যাওয়েকেনিং আনছে। তো এখন আপনাদের কি করা উচিত? হেলথ চেক আপ। হ্যাঁ, যাদের শরীর খারাপ বা যারা শরীর নিয়ে কোশ্চেন করেছেন, তাদের তো অবশ্যই হেলথ চেক আপ, মানে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আর যাদের সেটা নয়, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু এনার্জি ওয়ার্ক করুন, আপনাদের আশেপাশে এনার্জিটা একটু ক্লিয়ার করুন, এবং কিছু টক্সিক মানুষ যদি থেকে থাকে তাহলে সেটা থেকে নিজেদেরকে মুক্ত করুন। এটা 5 নম্বর যাদের কোশ্চেন ছিল তাদের উত্তর। আমি দেখে নেবো 6 নম্বরের জন্য কি আসছে, 6 নম্বর এবং লাস্ট কোশ্চেনের জন্য কি আসছে সেটা আমি দেখব। লাস্ট কোশ্চেন যাদের বা যাদের যারা 6th চুজ করেছিলেন, তাদের উত্তর জাজমেন্ট। হ্যাঁ, ইয়েস, আপনাদের একটা নিউ বিগিনিং আসছে, আপনাদের কোন একটা সাইকেল শেষ হয়েছে, আপনাদের হয় রিসেন্টলি একটা খারাপ সময় শেষ হয়েছে বা একদম একটা খারাপ সময় শেষ হওয়ার মুখে, তো আপনাদের রিবার্থ চলছে, আপনারা অনেক কিছু রিয়ালাইজ করেছেন, আপনাদের কিছু ইনার স্ট্রাগল করেছেন, তারপরে ইনার পিস এনেছেন, এবং আপনারা না যে ইনার যা ওয়ার্ক আপনারা করেছেন তার আউটার রিফ্লেকশন আপনাদের দেখার কিন্তু সময় চলে আসছে। তো আপনাদের উত্তর ইয়েস, আপনাদেরকে এবারে অ্যাকশন নিতে হবে। তো এই যে আপনাদের ডেথ অ্যান্ড রিবার্থ যেটা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এরপর আপনাদের অ্যাকশন নিতে হবে, মানে আপনাদের যা ইনার ওয়ার্ক তা কিন্তু আপনাদের হয়ে গেছে, এরপর আপনাদেরকে অ্যাকশন নিতে হবে। আপনাদের জন্য অ্যাসিস্টিং উইথ দ্য মুন, হ্যাঁ, মুন সাইকেলের সাথে একটুখানি কানেক্ট করুন এনার্জি ওয়ার্ক। দেখুন, বটম ডেকের কার্ডগুলো নিচ্ছিলাম না, এখানে হচ্ছে এনার্জি ওয়ার্ক, সেটা আমি বলছিলাম যে আপনাদের ইনার ওয়ার্কটা কিন্তু অনেকটাই হয়েছে, আপনারা কিন্তু বেশ হিলিং জার্নিতে আপনারা বেশ অনেকটা হিল করেছেন, এরপরে আপনাদের যেটা আসছে সেটার ক্ষেত্রে আপনাদের অ্যাকশন নিতে হবে, কারণ সেটা আপনাদের আউটার ওয়ার্ল্ডের সাথে আপনাদের ডিলিংস আসছে। তো এই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা।